अस्सलाम वालेकुम गाइस अभी मशहूर आहमेद और आप सबाई के स्वागत जानाच्छि आमार आरेकटी ब्रैंड न्यू ब्लॉग्स एर सो आपनारा सबाई जानें जे आमादेर आलिफ मोटर्स एर ह्यूज परिमाण कलेक्शन थाके तो सेई तुलनाय आल्लाह रहमत आपनादेर दोयाय आमरा सेलटाओ अनेक करे थाकि तो बर्तमाने एकटु आमादेर ओइभावे कलेक्शनटा नेई কিন্তু খুব রিসেন্টলি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে কালেকশনগুলো চলে আসবে তো আজকের ব্লগটি স্টার্ট করতে যাচ্ছি যে কি কি কালেকশন আছে আমাদের আলিফ মোটরসে সেটার একটু আপডেট জানানোর জন্য সো আর কথা বাড়াচ্ছি না চলুন স্টার্ট করি আজকের ব্লগ প্রথম আমাদের আলিফ মোটরসে যে বাইকটি আছে সেটা হচ্ছে KTM Duke 125 cc BS6 ইন্ডিয়ান ভার্সন সো এটা দেখতে পাচ্ছেন সুদৃশ্য বাইক এটা ডিউকে শুধুমাত্র এখন এই একটি কালারই अवेलेबल আছে সেটা হচ্ছে ব্ল্যাক এর মতো অরেঞ্জের কালারটি আছে এটি अवेलेबल আছে তো আমাদের নেক্সট কালেকশন এটা হচ্ছে Yamaha R15 ইন্দোনেশিয়ান ভার্সন রেসিং ব্ল্যাক রেসিং ব্ল্যাকটা এটা আছে अवेलेबल আছে আমাদের শোরুমে দেন হচ্ছে আমাদের কাছে R15 এর আরেকটি কালার যেটা হচ্ছে গ্রে ইয়েলো Yamaha R15 ইন্দোনেশিয়া ভার্সন এটাও अवेलेबल আছে দেন হচ্ছে আমাদের কাছে अवेलेबल আছে Yamaha XSR 155 ইন্দোনেশিয়া ভার্সন এটার মধ্যে দুটি কালার अवेलेबल একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার এই দুটি কালার আছে এখন বর্তমানে अवेलेबल দেন হচ্ছে আমরা একটু R15 এর কালেকশন একটু আরেকবার দেখাই গ্রে ইয়েলো কালার দেন আমাদের কাছে আছে হচ্ছে সুজুকি GSX-R150 এটাকে অনেকে আপনারা ভুল ভাবে অনেকে চিন্তা করেন যে আমাদের আলিফ মোটরস সুজুকি জিক্সার বা এসএফ বাইক সেল করে কিনা অ্যাকচুয়ালি না আমরা জিক্সার আর এসএফ আমরা সেল করি না তো আমাদের কাছে শুধু এই প্রিমিয়াম সেগমেন্টের এই একটি মডেলই পাবেন সুজুকির মধ্যে সেটা হচ্ছে GSX-R150 এটা হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম বাট এটার মডেলের কালারটা হচ্ছে 2019 এর কালার 2020 এর যে কালারগুলো আছে বা 2021 এর যে কালারগুলো আছে সেটা খুব রিসেন্টলি আমাদের আলিফ মোটরসে চলে আসবে অ্যারাউন্ড 7-10 ডেজ এর মধ্যে আশা করি ইনশাআল্লাহ সব কয়টি কালারে ABS নন ABS উভয়ই আমাদের আলিফ মোটরসে অ্যাভেলেবল থাকবে একটু আরেকটা দেখিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের Yamaha R15 রেসিং ব্লু এটা মাত্র সিঙ্গেল ইউনিট বাইক বাইক এই একটি মাত্র বাইকই অ্যাভেলেবল আছে বর্তমানে সো বলতে পারেন মোটামুটি আমাদের এখানে টোটালটাই হচ্ছে ইন্দোনেশিয়ান কালেকশন দিয়ে ভরপুর শুধুমাত্র KTM Duke সেটা হচ্ছে 125 cc সেটাই হচ্ছে ইন্ডিয়ান ভার্সন অ্যাভেলেবল আছে সো এর আগেও আমি একটা রিভিউ দিয়েছিলাম সেটা হচ্ছে KTM RC নিয়ে তো আল্লাহর রহমতে সেটা বেশ রিভিউটা ভালোই চলেছে এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা বাইকগুলো সেল করতে পেরেছি এবং আশা করি এই ব্লগটিও আপনারা দেখবেন সো আপনারা যারা বাইক লাভার আছেন বা বাইকার্স আছেন এবং ইভেন আমাদের আলিফ মোটরসের ফ্যান আছেন তারা চলে আসবেন এই লিমিটেড এডিশনের মধ্যে যে যে বাইকগুলো আপনাদের পছন্দের ইনশাআল্লাহ সেখান থেকে ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের আরও মডেলগুলো আসতেছে তো আমাদের শোরুমে আসার জন্য একটু শর্ট করে অ্যাড্রেসটাও বলে রাখি আমাদের শোরুমটা হচ্ছে মগবাজারে এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার মোড় ঢাকা তো এখানে আসার সবচাইতে একটু শর্ট করে একটু অ্যাড্রেসটা বলে রাখি সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসুন না কেন সর্বপ্রথম আসবেন মগবাজার মোড়ে একদম চৌরাস্তা যেটা মগবাজার মোড়
সেখান থেকে খুব যদি বেশি হয় এক মিনিটের হাঁটার রাস্তা আমাদের শোরুমে। তো এখানে মগবাজার মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে সোনালী ব্যাংকটা কোন সাইডে, সোনালী ব্যাংকের পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের আলিফ মোটরস। ইনশাল্লাহ আমরা, আপনারা জানেন অতীতে আমরা অনেক বেটার বেটার কালেকশন দিয়েছি, অনেক বেটার বেটার বাইকগুলো সেল করেছি, ইভেন এখনও আমরা সেই পথেই হাঁটছি, হিট কালেকশনের দিকেই হাঁটছি। খুব দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমাদের এখানে আপনারা সেই বাইক কালেকশনগুলো পেয়ে যাবেন। সো যাদের যাদের যে বাইকগুলো প্রয়োজন এবং যারা যারা যে বাইকগুলো নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের আলিফ মোটরসের যে পেজটি আছে সেই পেজে বা ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকে, সেল ফোন নাম্বারগুলো, সেই সেল ফোন নাম্বার প্রত্যেকটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। আপনারা সেখানে নক করলেই প্রত্যেকটি প্রাইস সব বা ডিটেলস টোটালটাই আপনারা জেনে যাবেন। সো গাইস, আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের এই শর্ট ব্লগসটি এখানেই এন্ড করছি। সো বরাবরের মতো আপনারা সবাই আমার যে চ্যানেলটি আছে মশিউর আহমেদ অরিন, এটাতে লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করবেন, যাতে সবসময় আপনারা আপডেট যে ব্লগসটি হয় সেটা যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সেফটি ইনসিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।